মাহরাম কারা? মেয়ে দেখতে গেলে কি বরের বাবা পিতা ভাই যেতে পারবে কিনা, মেয়ে কাকে কাকে দেখতে পারবে? যদি মেয়েকে বরের ভাই পিতার সামনে যেতে জোরাজোরি করা হয় তাহলে মেয়ের পিতার কাজটা কি ঠিক হবে? অনেক বোনরা আছেন আমাদের যারা দিন পালন করতে চান, পর্দা মানতে চান, জাহেরি সমাজের কারণে তারা পারেন না। ভালো করে শুনে রাখেন, বিয়ের আগে পাত্র পাত্রীকে দেখবে। পাত্রপক্ষের একজন পুরুষ শুধু মেয়ে দেখতে পারবে, তার নাম হল পাত্রী, পাত্র নিজে, তিনি নিজে মেয়েকে দেখবেন। আর পাত্রের মা বোন মহিলারা তো মেয়েকে দেখতেই পারবে, পাত্রপক্ষের আর কোনো পুরুষ মেয়েকে দেখতে পারবে না। কিন্তু আমাদের দেশে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পাত্রের দেখার খবরই নেই। পাত্রের পরিবারের পাত্রের দুলাভাই, পাত্রের চাচা মামা বাপ ভাই, দুনিয়ার মানুষ মিলে দেখে। অনেক সময় দেখা যায় যে এক দল মানুষ পাত্রী দেখতে যায়, দেখতে যাওয়ার নাম করে 10-15 জন মিলে খাই আসে, আর বেহায়ার মতো অনেকগুলো পুরুষের সামনে মেয়েটাকে আসতে বাধ্য করে। এই কালচার আপনাদের এদিকে আছে না নেই? সম্পূর্ণ না জায়েজ এবং হারাম একটা কালচার, গুনাহ একটা কালচার, এটা জায়েজ নেই। পাত্রপক্ষের মধ্যে একজন পুরুষই শুধু মেয়েকে দেখতে পারবে বিয়ের আগে, সে হলো ছেলে, প্রস্তাবক নিজে। ছেলের বাবাও দেখতে পারবে না, ভাইও দেখতে পারবে না, ভগ্নিপতিও দেখতে পারবে না। এখন আমরা এমন এক জাহিলি সমাজে আছি, ছেলের ভগ্নিপতিকে যদি মেয়ে দেখতে না নেওয়া হয় তাহলে ওই ভগ্নিপতি বিয়েতেই আসবে না, বলবে না আমার তো আর কোনো দাম নাই এই সংসারে, এই ফ্যামিলিতে, তাহলে আমি কি করতে বিয়ে খেতে যাবো? এই রোগটা আছে না নাই? এগুলো হলো আমাদের মূর্খতার কারণে, অজ্ঞানতার কারণে আমরা জানি না। আবার যদি ছেলে তার বাপকে বলে আব্বা যেহেতু বিয়ে আমি নিজে করব, পাত্র আমি, অতএব মেয়েটা শুধু আমার দেখা যায়, তুমি একটু ওইদিকে বসো, তাহলে বাপ ওখান থেকে চলে আসবে, বলবে বেয়াদব ছেলে বিয়ের পরে কি করবে, এখনই সে এরকম শুরু করছে যে তার বসে একা দেখবে আমার বাইরে যেতে বলে। তো এই ছেলে তো মেয়ে বিয়ে করার পরে তো আমার বাতি দিবেন, অনেক বাপ মা এগুলো হিসাব করবেন। তারা জানেন না যে বিয়ে হয়ে গেলে এরপর শ্বশুর হিসাবে তো অবশ্যই ছেলের বাবার সাথে উনি দেখা দিতে পারবে বৌমা, সেটা তো জায়েজ, কিন্তু বিয়ের আগ পর্যন্ত শুধু একজন দেখবে, গোটা ফ্যামিলির সব পুরুষ মিলে দেখবে না। বাজারে গরু যেরকম দেখে আমাদের দেশে পাত্রী এরকম করে দেখে, ছাগল যেরকম দেখে এরকম করে পাত্রী দেখে, উঠাইয়া বসাইয়া হাঁটাইয়া হাসাইয়া কান্দাইয়া। ছেলেরা মেয়েরা দলবল সহকারে বিশ্রী এবং নোংরা একটা কালচার আমাদের সমাজে, যুবকরা বিয়েতে এই সমস্ত নোংরামি করা যাবে না ইনশাআল্লাহ। আপনার বোন গিয়ে দেখবে, আপনার মা গিয়ে দেখবে, আপনার ভাবি গিয়ে দেখবে, আপনার ফ্যামিলির মহিলারা গিয়ে দেখবে, দেখুক পুরুষদের মধ্যে আপনি একা দেখবেন এবং অন্যরা খোঁজ খবর নেবে। অনেক সময় অনেক মেয়ে নিজে দিনদার পর্দা করতে চান কিন্তু মেয়ের বাপ বাধ্য করেন, কারণ হবু বেয়াই মন খারাপ করবে, সবাই সামনে যেতে বাধ্য করেন, এটা জুলুম। মেয়েদের প্রতি এরকম অত্যাচার করলে ওই বাপ মা আল্লাহ কাঠগড়ার আসামি হবেন। অতএব বিয়ের ক্ষেত্রে আমরা এই সমস্ত অনাচার করবো না, আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ছোট বাচ্চাদের খানা খাওয়ানোর সময় কার্টুন বা নাটক দেখানো, ছোট বাচ্চাদেরকে খানা খাওয়ানোর সময় মোবাইলে কার্টুন নাটক ইউটিউবে কিছু একটা চালায় দিতে হয় আজকাল, এছাড়া পোলাপান খানা খেতে চায় না। অথচ এগুলো যখন চালান তখন মিউজিক বাজে কি বাজে না? প্রায় বেশিরভাগই মিউজিক বাজে, যদি মিউজিক বাজে তাহলে সেগুলো দেখানো হারাম, জায়েজ নাই। বাচ্চাকে এগুলো দেখায় খাওয়াইলে গুনাহ হবে, জায়েজ হবে না। বাচ্চাকে এগুলো দেখানো ছাড়া যারা মনে করেন বাচ্চা খায় না, তারা নিজেরা বাপ মারা আগে মোবাইলের টিপাটিপি বন্ধ করেন, নিজেরা যদি মোবাইল টিপাটিপি বন্ধ করেন বাচ্চা দেখবেন অর্ধেক সোজা হয়ে গেছে। দ্বিতীয়ত, এই বাচ্চাকে অন্যান্য বাচ্চা যারা এই মোবাইলে আসক্ত তাদের সাথে মিশাবেন না, এটা চেষ্টা করবেন। তৃতীয়ত, তার ভাই বোন বা অন্যরা মোবাইলের মধ্যে বুদ হয়ে পড়ে থাকা এরকম কোনো দৃশ্য যেন সে দেখতে না পায়, সবাই যার যার পড়াশোনার কাজে গান ব্যস্ত থাকবে, তাহলে বাচ্চার মধ্যে এগুলো থাকবে না। চতুর্থত, এইরকম পরিস্থিতি হলে বাচ্চাকে প্রথম কয়েকদিন একটু কষ্ট হবে অভ্যাস করতে, কিন্তু আপনি যদি প্রতিজ্ঞা করেন না মোবাইল আমি তাকে দেবো না, সে না খাই মরে যাবে না, একটু কষ্ট হবে কিছুদিন পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাচ্চা আমাদেরও আছে আলহামদুলিল্লাহ, কই আমরা মোবাইল দেখায় বাচ্চাকে খানা খাওয়াই না, কষ্ট হয়, কষ্ট হয়েছে একটা একটা সময় হয়তো যে সে আশেপাশে দেখে একটু জ্বালাতন করতো, কিন্তু এক সময় ঠিক হয়ে গেছে। অতএব মা বাবার প্রতিজ্ঞা করতে হবে, এতে বাচ্চার চোখ নষ্ট হয়, মেধা নষ্ট হয়, ইমানের চেতনা নষ্ট হয়, সব কিছু ধ্বংস হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন।